সৌনরে ভিখারিনীর পুত্র, ওই সিংহাসনে বসিবার অধিকার তোর নাই। যা হেট মুন্ডে অথবা রে অগ্নিকুণ্ডে বসি কর গিয়া হরির সাধনা। এই নশ্বর কায়াতজি যদি কোনদিন জন্ম নিস আমার যথরে, সেই দিন পারিবি বসিবারে পুত্র ভারতের ওই রাজ সিংহাসনে। আমি কিভাবে এলাম সে ভাই অনেক বড় হিস্ট্রি, সে তোমাদের অত সময় নেই শোনার মতো, তোমরা অত সময় আমাকে দিতে পারবে না। তবে মোদ্দা কথা হচ্ছে, দেশ বিভাগের পর আমি যাত্রা করতে আসি। আজকে 50 বছর হলো আমার যাত্রা অভিনয় জগৎ। আমি তো হিরোইন হয়ে আসিনি, আমার বয়সই তো 57 বছর বয়স চলছে, তো কাজে কাজে 50 বছর আমার অভিনয় জীবন। 7 বছর বয়সে আমি এসেছি একবারে হিসেব করা, আমি তখন আসি বাচ্চা ছেলে মেয়ের ভূমিকা অভিনয় করতে। তো আস্তে আস্তে নায়িকা হলাম, আর আমি নায়িকা হয়েছি খুবই অসুবিধার মধ্যে। মানে যিনি নায়িকা করতেন সবই তো পুরুষ ছিলেন, তখন উনি দেশে গিয়েছিলেন ফিরে আসেননি, তখন আমাকে মানে কি বলবো ওই ঠেকা সাজতে হয়েছিল আর কি। তো সেই ঠেকা সাজ দিকে ইস্টাবলিশড হয়ে গেলাম। আগের দিনে যারা যাত্রা দল করতেন তারা একটা শখে করতেন, মালিক যারা ছিলেন শখে করতেন, এখন কিন্তু এটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে গেছে। তো পয়সা লোটার জন্যে কিছু সংখ্যক মালিক এসেছে, তাদের যা খুশি তাই তারা আরম্ভ করেছে। এবং কিছু মহিলা, আমার খুবই কষ্ট হয় বলতে, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মেয়ে এসেছেন যারা খুব কম দিনের মধ্যে কিছু পয়সা লুটে নিয়ে চলে যেতে চাইছে, এবং তার জন্যে তাদের যেভাবে খুশি ইন্টারলাইজ করছে তারা তাতেই রাজি হয়ে যাচ্ছে। যেভাবে খুশি অভিনয়টা বাইপাস হয়ে যাচ্ছে, তাদের শরীরটা দেখানো বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগুলো করিনি কখনো, এগুলো খুব দুঃখের বিষয়। সংস্কৃতির অপসংস্কৃতিতে চলে যাচ্ছে, এবং কিছু ভালো নাট্যকার ভালো ডাইরেক্টর সেগুলো ইন্টারলাইজ করছে। তার মানে কি, পয়সা সংস্কৃতি বাইপাস, পয়সাটাই মেইন ব্যাপার। তুমি ধারণা করতে পারবে না যে আজকে আমি 50 বছরে আজকে আমি বাড়িতে বসে, কিন্তু তাতে আমি যে মাইনেটা ড্র করেছি সেটা বর্তমান যেসব মেয়েরা আসছেন তারা বোধহয় 2 বছরের মধ্যে তার দ্বিগুণ করে নিচ্ছে। কিন্তু তাদের জিজ্ঞাসা করার একটা যুক্তক্ষ জিজ্ঞাসা করা অনেকেই বলতে পারবে না, খুব দুঃখের বিষয়। এখন আমরা যখন এসেছিলাম তখন শিক্ষক থাকতেন দলে, প্রতিদিন আমাদের প্র্যাকটিস করাতো, এখন আর সেসবগুলো নেই। তার কারণ কিন্তু এই নয় যে তার জন্যে শিল্পীরা দায়ী মেয়েরা দায়ী, তাই নয়। ব্যাপারটা হচ্ছে এখন প্রতিদিনই হচ্ছে প্রতিযোগিতা, মানে একটা জায়গাতে 4-5টা দলের অভিনয় হচ্ছে। তো তখনকার তো তা ছিল না, আমি বললে বিশ্বাস করবে না, একটা স্টেজ আমি 18 দিন শো করেছি আগরতলা শহরের মতো জায়গায়। সোনাই দিঘি তখন এত পপুলার হয়েছে, 18 দিন একটা স্টেজ অভিনয় হচ্ছে 18টা রাত্রি। তার মানে চিন্তা করে দেখো যে অঢেল সময় পেয়েছি আমরা, রাত্রিরে শো করেছি সকালবেলা অঢেল সময়ে, বেলা 12টা অবধি আমরা প্র্যাকটিস করেছি, কোন ব্যাপার ছিল না। শিক্ষক থাকতেন, শুভানুধ্যায় থাকতেন, নট্য কোম্পানিতে সূর্য দত্ত বলে একজন ছিলেন, গুরুমশাই বলে ডাকত, পুরো যাত্রার জগৎ তাকে গুরুমশাই বলতেন। হ্যাঁ, তো তখনকার দিনে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আসত তাদের মধ্যে তিনি লক্ষ্য করতেন, তারা মানে শুভানুধ্যায় যারা থাকতেন তারা লক্ষ্য করতেন যে এই ছেলেটির কোন দিকে যেতে চাইছে, তাকে ঠিক সেই দিকে ঠেলে দেওয়া হতো, সে অভিনেতা কি নাট্যকার কি মিউজিশিয়ানস। কিন্তু এখন সেই সময় নেই আমাদের, আমরা মেকআপ তুলতে তুলতে গাড়িতে উঠে পড়ছি, তালা থেকে টাকা যাব, এবার আমার সময়টা কোথায়, তোমার ভুল ভ্রান্তি যাই হোক আমি দেখাতে পারছি না। তখন আমরা খালি গলায় অভিনয় করতাম, হ্যাঁ, সেই কোথায় গ্রিন রুম হতো, কোথায় স্টেজ হতো। তো আর এখন তো অনেক সুবিধা হয়েছে, খুব স্বাভাবিক ভাবে আমরা অভিনয় করতে করার সুযোগটা পেয়েছি। মনে করো তখন কত অসুবিধে ছিল, একটা ডেলাইট বা একটা হ্যাজাকের মধ্যে আমার চোখে জলটা দেখাতে হতো, এক্সপ্রেশনটা দেখাতে হতো। কিন্তু এখন কি হয়েছে, লাইটের মাধ্যমে সেটা অনেক দূর পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে, মাইকে খুব স্বাভাবিকভাবে কথা বললে পৌঁছে দিচ্ছে। তখন একটা কি ছিল জানো, একটা সুরের মধ্যে ডায়লগগুলো বলা হতো, ভার্স অ্যাক্টিং ছিল। তো যেমন ধরো রাজাকে রানী বলছে, ভক্ত ধ্রুব বই তুমি জানো কিনা আমি জানি না, ছোট রানী
ধ্রুব এসে সিংহাসনে বসেছে, তাকে টেনে নামিয়ে দিচ্ছে, তখন রাজা তাকে বাধা দিচ্ছে। তখন বলছে, কোথা যাও উন্মাদ রাজন, বরণানিত্তরে বুঝি হয়েছে চঞ্চল। হায় রাজা, এতই যদি স্নেহ রাশি হৃদয়ে তোমার, তাহলে কেন কেন মোরে বিবাহ করিয়া ছেড়ে ধর্ম সাক্ষে দিয়া প্রতিশ্রুতি। ওগো কুমারীর রূপ সুধা পানন মত্ত রাজা, বেরিয়ে যাও হেতা হতে। এইরকম ছিল। তারপরে ধ্রুবকে লাথি মেরে ফেলে দিয়ে বলছে, শোন শোন ওরে ভিখারিনীর পুত্র, ওই সিংহাসনে বসিবার অধিকার তোর নাই, যা হেট মুন্ডে অথবা রে অগ্নিকুণ্ডে বসি, কর গিয়া হরির সাধনা। এই নশ্বর কায়াতজি যদি কোনদিন জন্ম নিস আমার জঠরে, সেই দিন পারিবি বসিবারে পুত্র ভারতের ওই রাজ সিংহাসনে। হ্যাঁ, এইবারে এখনকার হয়েছে দেখো, আমি সোনাই দেখি দিয়েই বলছি। স্বামী ফিরে এসেছে তো বলছে, এ কি সোনাই, তোমার চোখে জল? না কিছু না, তুমি হ্যাগো, তোমার মুখটা শুকনো লাগছে কেন? অনেক খিদে পেয়েছে বুঝি, তুমি একটু দাঁড়াও, আমি দিদিকে বলে আসছি। এই একদিন হয়েছে। হ্যাঁ, তো কাজে কাজে যখন একটা মেলোটিক ব্যাপারটা ছিল, এখন খুব শর্ট ডায়লগের উপরে এসেছে। তখনকার দিনে যারা গান গাইতেন তারা অ্যাকচুয়ালি গান শিখেছিলেন, ওস্তাদের কাছে তারা তালিম নিয়েছিলেন। যেমন ধরো বাঙালি বয়ের নাম তুমি নিশ্চয়ই শুনে থাকবে, তাতে ফকিরের গান ছিল। তিন করি ভট্টাচার্য বলে একজন গায়ক ছিলেন, তাকে সবাই মাস্টারমশাই বলে রাখতেন, খুব দেখতে যেমন ছিলেন তেমনি গান গাইত। বলছে, আমার কাছে হিন্দু মুসলমান দুই সমান। তো উনি গ্রিন রুম থেকে গানটা ধরতেন, তখন কিন্তু মাইক ছিল না। মিঠে কেন ভেদা ভেদ, হিন্দু মুসলমান, পর্দাগুলো লক্ষ্য করবে, মুসলমান মিঠে কেন ভেদা ভেদ। গ্রিন রুম থেকে এলেন স্টেজে। হ্যাঁ, হলো একই মাটি দিয়ে গড়া দুজনার দেহ ঘর, একই মাটিতে লয় দুজনায় মরার পর, দুজনার দেহ তলে একই লাল খুন চলে। ভাই ভাই তোরা দুই এই বাংলার সন্তান, হিন্দু মুসলমান মুসলমান, বুঝতে পেরেছ? এখান তো সাধারণ গায়কের পক্ষে সম্ভব নয়। তা এইবার সেটা এখন যেটা এসেছে, আমি এই কবছর আগে করেছি বিবি আনন্দে, আমি এসে কিছু যে পাইনি তা নয়। যেমন কবি বইতে তোমার অনিল বাগচি মশাই সুর করেছিলেন, আমি নিষেধের মায়া পথ ভোলা আলে ধূপের মতো গন্ধ ছড়াই নিজের দহিয়া। এ ছিল। আরো স্বাভাবিক হলো দেখো, শ্যামলবাবু শুরু করেছিলেন, আমি কেমন ফিরিব বলো ঘরে, আমি কেমন ফিরিব বলো ঘরে, স্বপ্ন বিচালি দিয়া ছাওয়া মোর খেলা ঘর, ভেঙে গেছে কলঙ্ক ঝরে, আমি কেমন ফিরিব বলো ঘরে, আমি
কেমনে ফিরিব বল।